ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। এই ভিডিওটি দেখার পর মনে গেছে নিয়ে কাউকে হেডফোন পরানোর কোনো দরকার নেই। প্লিজ ইউজ হেডফোন। বাড়ির লোক কেয়ালা ভাই আমাকে বলতে শোনো। ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে। বিশ্বাস করেন ভাই, আমার যে কটা সোজা ছিল সে কটা এখন কুকড়াই গেছে। কেননা মেয়েদের কুকড়ানো দেখতে ভাল লাগে। আমার কোকড়া কোকড়া চুলে সমুদ্র ঢেউ খেয়ালে, কোকড়া কোকড়া চুলে সমুদ্র ঢেউ খেয়ালে, সেই কোকড়ানো চুল দেখতে মেয়েদের ভাল লাগে। ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে। এই গানটা ভাই এখন চমৎকার ভাইরালে চলতেছে। তুমি যদি হাক দিয়ে যাও হাক দিকেও শুনতে পাবা। পাশের পাড়ের অরুণ বাবু সেইলে সে একটা গান বাজাচ্ছে। ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, কোকড়া কোকড়া চুললে আমার সমুদ্র ঢেউ খেললে। বন্ধ করো হাত জোড়। চলো আজকে সেই ভাল লাগে গানটা একটু শুনে নেওয়া যাক, আর তাকে একটু ফ্রাই করা যাক। হাউ ডু ইউ ডু ইটস কেজি বাবু। এই ভাল লাগে গানটা এখন এমন ভাবে ট্রেন্ডিং এ চলে এসেছে যেমন ভাদ্র মাসে ছেলে কুকুররা ছুটে ছুটে আসে। ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে। না, সমুদ্রে আর কোনো কাজ নাই, যে ছেলে কোকড়ানো চুল সেই ছেলে চুলে ঢেউ ওঠাতে চলে আসবে সমুদ্র এখানে। ও ভাই, আর আরেকখান কথা আমার মাথায় ঘুরতাছে, এই তার মানে কি আমাদের সবার মধ্যে কিন্তু একটা এমন জায়গা আছে যেখানে সবার কোকড়ানো চুলই থাকে, তাহলে কি সেখানেও কি সমুদ্রের ঢেউ আসে? কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। ও সুন্দরী মাইয়া, তোমার যে এত কোকড়ানি চুল দিয়ে কেন ভাল লাগে তো আমি বুঝলাম না। তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে বিড়ির ধোঁয়া ওঠে, আমরা তো এতদিন ধরে পাগল ছিলাম মা, এতদিন ধরে ভাবছিলাম যে বিড়ি ফিড়ি খেলে ফুটফুট কালো হয়ে যায়, এখন থেকে সবাইকে ছড়িয়ে বেড়াতে হবে যে দেখো ভাই বিড়ি খাও বিড়ি খাও, ঠোঁটফোট কালো হবে না, গোলাপের মতো লাল হয়ে যাবে, মেয়েরা তবেই না দেখবে তোমাকে। আচ্ছা, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, যে লিখছিল সে তো মনে হচ্ছে গাঁজা ফাজা কে, ওই বিড়িটা তো ওই যে বিড়িটা দেখাচ্ছে ওই বিড়িটা তো মনে গাঁজা ফাজা করে খেয়ে নিয়েছে, তবে না ও লিখতে পেরেছে এরকম, আর নয় তো ওই যে মেকআপ করাচ্ছিল মেকআপ ফেকআপ করানোর পর তখন হয়তো বিড়িটা ফুকছিল ওই ছেলেটা, তখন হয়তো লিখতে বলেছিল, তখন লিখতে বলেছে তোমার গোলাপ গোলাপ ঠোঁটে বিড়ির ধোঁয়া ওঠে। আচ্ছা আচ্ছা, বাচ্চা শোনার সময় সেই ঘুম পাড়ানি মাসি পিসির কথা মনে আছে তো? ঘুম পাড়ানি মাসি পিসির কথা মনে করিয়ে করিয়ে কেমন মা বাবারা ঘুম পাড়াতো, সেরকম গানের মধ্যেখানে ওটাকেও ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, মানে যাই হোক একটা গান মারালেই চলবে, মধ্যেখানে একটা যা খুশি ঢুকিয়ে দিলেই হলো, গান নিয়ে কোনো প্রবলেম নেই, তাহলে ওটা ভালো করে বানাও না যাতে শুনতেও মজা লাগে। আর যা করে ট্রেন্ডিংয়ে নিয়ে চলে এসছে না তোমাদের এই গানটা, এই ঘুম পাড়ানি মাসি পিসি কদিন পর ট্রেন্ডে চলে আসে। তো এখন কোকড়ানো চুল তো সব উইরা গেল, এখন তো সব সিল্কি বাল, একটু হিন্দি হয়ে যাচ্ছে। হাতে বালা গলাই মালা কানে দিয়ে দুল, বুক খোলা শার্ট পরিয়া পকেটে নাও ফুল, মোরগের মাথার মতো কাটিং মারো চুলে বন্ধু হে। তোমাদের মেকআপ লেপার পরেও যতটা না সুন্দর দেখতে লাগে, তার থেকেও কিছু কিছু পোলা পানকে এমনি সুন্দর দেখতে লাগে। পেরো হোটেলে খাইয়া বাইক নিয়া ঘোরো, সুন্দরী মায়া দেখিলে মুচকি হাসি মারো, পুজো হয়ে হেঁটে ভাবো লাগতাছে ফিট ফাট বন্ধু হে। ছেলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, ওই নেশা নেশা চোখে, এটা নেশার চোখ আর এটা নাকি হাসি, এটাকে দেখে মনে হয় যে এটা নর্মাল হাসি বা নর্মাল চোখ, সারা দুখান সাড়ে সাতশো খাওয়ার পর যখন নেশা হইয়ে যাবে তখন এরকম শোক হবে, আর তখন এরকম দেখতে লাগবে, তখন এরকম হাসিটাও দেবে। বাস ছাড়ো এই গানটাকে, এর লাস্টের লিরিক্সগুলো সবকটা ফার্স্টের সঙ্গে ম্যাচ আছে, তো এই গানটাকে আপাতত ছাড়ো, এখন রিলস দেখা যাক। চরণ চরণ রিলস বানিয়েছে ভাই। ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, সেই ঢেউ খেলা দেখি। কোকড়া কোকড়া চুল দেখতে দেখতে আর 10 দিন ধরে মনে হয় ঘুম আসে নাই। না, 10-15 দিন ধরে এতবার রানু মণ্ডলের ভাল লাগে গানটা শুনেছে না, তার রাত্রেবেলা রাত জাগতে জাগতে এরকম চোখের নিচে কালি পড়ে গেছে আর কি,
তার জন্য আর কি এরকম ব্যাপার হয়ে গেছে মুখটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমার কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, মন করে তো ফলো করে নিও। আর সাবস্ক্রাইব করতে ভাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কেননা প্রচুর সাবস্ক্রাইবারটা না প্রচুর কমে যাচ্ছে আমার, যে কটা ছিল সে কটা থেকে আস্তে আস্তে কমতে থাকছে। ভিডিও দিতে পারছি না তার জন্য সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, সেটা আমারই দোষ। আমি ভিডিও দিতে থাকবো কন্টিনিউ। তোমাদেরও দায়িত্ব আছে, তোমাদেরও দায়িত্ব হচ্ছে সাবস্ক্রাইব করা এবং শেয়ার করাটা প্রচুর জরুরি। যেটা তোমার ভালো লেগেছে সেটা আরও চারজনের ভালো লাগে, চারজনকে পৌঁছানোর দায়িত্ব তোমার, আমার না। আমার ভিডিও করার দায়িত্ব ভিডিও করে দিচ্ছি, তোমাদের ভালো লাগার দায়িত্ব শেয়ার করার দায়িত্ব তোমার, তুমি শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ, নমস্কার, বাই বাই, গুড বাই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এই পাড়ার মোড়ে ঘরের কোণে জোপের আড়ালেতে একটাই গান চলে, তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, তোর কোকড়া কোকড়া চুললে কোকড়া কোকড়া কোকড়া।